প্রথম বাসটা প্রচণ্ড ভিড় ছিল, তাই সেকেন্ড বাসের জন্য অপেক্ষা করে শেষ পর্যন্ত উঠে গেলাম আর রওনা দিলাম আমরা। আর ওয়েদারটা এখন খুবই সানি থাকে, খুবই গরম থাকে, তবে আলহামদুলিল্লাহ সেই দিন ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিছু হালকা হালকা বাতাসও ছিল। বাস বলেন আর মেট্রো বলেন, কখনো দেখা যায় খুব বেশি ভিড়, আবার কখনো দেখা যায় একদমই ফাঁকা। তো আমরা মেট্রো থেকে নেমে গেছি আর এখন আমরা নেমেছি এটা পিয়াসাতে। তো আমরা এখন সামনের দিকে যাবো। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ভিল্লা বর্গেজের দিকে। কেমন লাগতেছে এখানে অনেকদিন পরে আসছো না? কেমন লাগতেছে? অনেক বছর পরে আসছো? প্রায় পাঁচ বছর পরে আসলাম। আমি অবশ্য প্রত্যেক দিন আসতাম যখন রেস্টুরেন্টে কাজ করতাম। তো আমরা এখন মেট্রো থেকে নেমে এখন সবাই হাঁটছি। তো ভেতর দিকে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আমাদের হাঁটার অভ্যাস আছে, তাই আমরা হেঁটেই চলে যাই। তবে যারা টুরিস্ট হিসেবে আসবেন তারা যদি হাঁটতে না চান বা যারা বৃদ্ধ আছেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থাও রয়েছে। বেশ কয়েক কোম্পানির টুরিস্ট বাসগুলো আছে যেগুলো শুধু বাস দিয়ে প্রত্যেকটা পয়েন্টগুলো ঘুরিয়ে দেখায়। হাঁটতে অপছন্দ যাদের তাদের জন্য সেই বাসগুলো। দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা, আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এই পানির ফোয়ারাগুলো আছে যাতে করে টুরিস্ট বা মানুষজন সবাই তৃষ্ণা মেটাতে পারে। যেই পয়েন্টগুলো যাচ্ছি সেখানে শুধু পানির ফোয়ারা আর ফোয়ারা, সামনেও একটা পানির ফোয়ারা আছে তবে সেখানে আর গেলাম না। এই পয়েন্টগুলোয় আসলে এত এত পয়েন্ট যে কোনটা রেখে কোনটায় যাব, তো অনেকটা সময় নিয়ে তারপরে আসতে হয় এই জায়গাগুলোয়। চলে যাচ্ছি সামনের সুন্দর কিছু পয়েন্ট দেখতে। চলে এলাম সুন্দর একটা লেকে, আর এই লেকটা দেখে মনে হচ্ছে অনেকদিন এই লেকটা পরিষ্কার করা হয়নি। তবে আমরা যখন গত 5 বছর আগে এসেছিলাম আমার ছেলেটাকে নিয়ে, ও তখন ছোট ছিল, তখন খুব সুন্দর চকচকা ছিল এই পানিগুলো। তবে এখন করোনা পরিস্থিতির জন্য হয়তো বা এই পানিটা পরিষ্কার করা হয়নি।
ডাক দেখছো কি সুন্দর ডাক দেখছো, আমার ছেলেটা ভীষণ পানি পছন্দ করে, তাই একটা টাইমে এই ফোয়ারার ভেতরে তার পাটা ঢুকিয়ে দিয়েছিল। তার ওর পাপা একটু রাগ করেছিল, তাই এখন ওর মুডটা একটু অফ। শেষমেশ এখানে বসালাম ওদেরকে, বাচ্চাদেরও প্রচণ্ড খিদে লেগে গিয়েছে, তাই ওদেরকে এখন একটু খাবার খাইয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য হালকা পাতলা খাবার আনতে কখনো মিস করি না। বাচ্চাদের নিয়ে এই জায়গাটা আরো কিছুক্ষণ উপভোগ করলাম, আরো কিছুক্ষণ দেখে নিলাম, তারপর আমরা চলে যাব অন্য পাশে। যারা ইতালিতে ঘুরতে আসবেন এই পয়েন্টগুলোয় অবশ্যই ঘুরে যাবেন, খুবই সুন্দর দেখার মতন জায়গা আর খুব সুন্দর ফটোগ্রাফি হয়। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই ফোয়ারাটার মধ্যে একটা বড় হাঁস আর কয়েকটা বাচ্চা ছিল, তো ওদেরকে দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। হাঁসগুলো নিজেদের মতন করে পানিতে সাঁতার কাটছিল। সাহির যখন ছোট ছিল এই জায়গাটা এসেছিলাম, আমরা অনেক ফটোশ্যুট করেছিলাম, তবে এইবার পানিটা খুবই ময়লা হয়ে আছে। সুন্দর জায়গায় আসবো আর ফ্যামিলি পিক তুলবো না, তো চেষ্টা করছিলাম সপরিবারে মিলে ফ্যামিলি পিক তুলতে, তবে কোনোভাবেই পারলাম না কারণ ছেলেটার মুডটা খুবই অফ। আমরা এখানে মামে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর পিছনে দেখেন কি সুন্দর হাঁস আর হাঁসের বাচ্চা যাচ্ছে। যদিও পানিটা একটু ময়লা হয়ে আছে তাই খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা একটা টাইমে খুবই সুন্দর ছিল। হাঁস দেখছো মা, হাঁস দেখছো বেবি, বেলা তো এই জায়গাটার নাম হচ্ছে ভিল্লা বর্গেসে। যারা ইতালি থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা রোমে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন, কারণ এই জায়গার মধ্যে অনেকগুলো টুরিস্ট পয়েন্ট একসাথে আছে, তো আপনারা হেঁটে হেঁটে সব জায়গায় ভিজিট করতে পারবেন। তো এই তো এই জায়গাটা আমরা এখন বসে আছি, এই জায়গাটা উপভোগ করছি। যদিও পানিটা ময়লা তারপর জায়গাটা সুন্দর, আমরা এখন সামনের দিকে চলে যাব, আরো কিছু পয়েন্ট আছে সেখানে দেখা হবে। চলে যাচ্ছে সামনের আরও পয়েন্টগুলো দেখতে। তো এই জায়গাতে যেখান দিয়ে যাচ্ছিলাম সেটা অনেকটা ঢালু, আবারও পাহাড়ের টাইপের মতন। আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর, এই জায়গাটা মোটামুটি পুরাই ঢালু, আর পেছনে তো ওই পানির ফোয়ারাটা দেখতে পেলাম। আর এইদিকে জায়গায় জায়গায় মানুষজন বসে আছে, যে যার যার মতন সময় পাস করছে, বা কেউ আসে চাদর বিছিয়ে পিকনিক করছে। এখানে দেখছো যে একটা কবুতর আর একটা কবুতরের যে খাবার খাওয়া খাবার খাওয়াচ্ছে, তাহলে ওই যে মাঝখানে খাওয়াইতেছে। এই জায়গাগুলো আসলে যুবক যুবতীদের রোমান্স করতে দেখা যায়, তাই বাচ্চাদের পাপা একটু মজা করলো। আমরা আবার পাহাড় বাইতেছি, আমরা খালি পাহাড়ই বাই। আসলে আমরা যে শহরে বাস করি রোমে, রোমটা আসলে সাতটা পাহাড়ের উপরে একটা শহর, তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় এরকমের পরিস্থিতি। তো এখন আবার সেই নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো,
তুমি বলো। হাঁটতে হাঁটতে এই গানটার কথা মনে পড়ে গেল, তাই একটু গুনগুন করে নিলাম। উঁচাতে নিচে থেকে উঁচায় উঠতে কেমন লাগলো? ভালোই লাগলো, এত বেশি উঁচা না, চলে। বাচ্চাদের একটু হাঁটা বেশি হয়ে যাচ্ছে, যাদের বাচ্চা আছে তারা হয়তো কিছু করার নাই, এখানে সব ওয়াকিং ডিস্টেন্সই। যাদের বাচ্চা আছে তারা একটু বুঝে শুনে আসবেন, জুতা একটু স্লিপলেস জুতা বা একটু ক্যাশ টাইপের জুতা পরে আসলে একটু ভালো হয় এই টাইপের প্লেসগুলো ঘুরতে আসলে। সামনে যেতে যেতে দেখলাম কয়েকটা ছেলে আর মেয়ে একটা অ্যাক্টিভিটিস খেলছে, যে অ্যাক্টিভিটিসটা হচ্ছে রাস্তার মধ্যে অনেক ধরনের অনেক কালারের প্লাস্টিকের কাপগুলো সাজিয়ে রেখেছে সারি সারি, আর তার মধ্যে দিয়ে স্কেটিং খেলছে বাচ্চারা। তো খুব সুন্দর একটা প্লেস এই জায়গাটা, এটার নাম হচ্ছে ভিয়া ফ্লামেনিয়া। তো যারা যারা এখানে আসবেন এই ভিউটাও দেখবেন এখান থেকে, খুব সুন্দর। তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনে বাচ্চাদের কিছু রাইডস আছে খেলাধুলার, সাহির যখন ছোট ছিল আমরা এইখানে এসেছিলাম আর সাহির অনেকগুলা রাইডসে উঠেছিল। আমরা এখন আসলাম পিয়াসা বুকারেস্ট, তো এই জায়গায় এখন একটু ঘুরব। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়েটা অনেক জিনিস নিয়ে বসেছে বিক্রি করার জন্য, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায়। মেয়েদের অর্নামেন্টস, কানের দুল, হাতের ব্রেসলেট, গলার চেন, এই টাইপের অর্নামেন্টসগুলো মেয়েটা বানিয়ে বিক্রি করছে। আমরা চলে এসেছি সেই সুন্দর জায়গাটায় যেখান থেকে পুরো রোমটা দেখা যায়, রোম শহর উপর থেকে। সো আরেকটু সামনে গেলে তখন আমরা দেখতে পারবো সেই জায়গাটা। আমরা এখানে অপেক্ষা করছিলাম রোম শহরের বিউটি দেখার জন্য এই মাঝখানটায় দাঁড়িয়ে, তবে এত মানুষের ভিড় যে ওখানে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না, তাই বাচ্চাদের পাপা এক ফেকে গিয়ে ফটোশ্যুট করে নিয়ে এসেছে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে সব মানুষজন বা টুরিস্ট যেই ঘুরতে আসে না কেন, এই জায়গাটায় দাঁড়িয়ে পুরো রোম শহরটা দেখে। সো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এখানে খুব বেশি ভিড় হয়ে গেছে তাই এখানে যাব না, সামনের দিকে যাচ্ছি। তো মাঝখানের যে পয়েন্টটা সেখানে অনেক লোকজন, সো একটু ভিড়টা কমলে তারপর যাব। আর এখানে যেহেতু গাছপালা তাই দেখা যাচ্ছে না দৃশ্যটা, তো কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, তো চেষ্টা করছি মাঝখানে যাওয়ার জন্য। এই হচ্ছে মাঝখানের ভিউটা, এখানে দাঁড়ালে সারা রোম শহরের ভিউটি দেখা যায়। তবে মাঝখানটায় এখন দেখতে পাচ্ছেন ব্লু কালারের ঘর, এগুলো সবগুলোই ইতালিতে, যেহেতু এখন ফুটবল খেলা চলছে তাই প্রত্যেকটা ফুটবল খেলার ফেস্টিভ্যাল বানিয়েছে বা খেলার দেখার ফেস্টিভ্যাল বানিয়েছে। হ্যাঁ, এবার তোমাদের ফুটবলের মধ্যে নিয়ে আসছে, সব ফুটবল খেলা উপলক্ষে সব সাজাইছে এখানে, বুঝছো। ইতালিয়ানরা খুব ফুটবল খেলা প্রিয় মানুষ, তাই এখানে তারা চারপাশে ফুটবল খেলার সেন্টার বানিয়েছে, এখানে একটা মিউজিয়াম বানিয়েছে ফুটবল খেলার। আর ডান পাশটায় যে দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট টাইপের বানিয়েছে, যাতে মানুষজন এসে খেতে পারে প্লাস ফুটবল খেলা দেখতে পারে।
একটা টেন্ট বসিয়েছে, আর এই টেন্টের মধ্যে প্রত্যেকটা ইতালিয়ান ফুটবল প্লেয়ারদের ছবি লাগানো আছে। তো এটা একটা মিউজিয়াম টাইপের বানিয়েছে। চলে যাচ্ছে সামনের দিকে অন্য কোনো পয়েন্ট দেখতে। তো বের হয়ে দেখলাম এখানে খুব সুন্দর কিছু ঘাস, গোল গোল করে সাজানো ঘাসগুলা, আর মাঝখান দিয়ে একটা গাছ হয়েছে। তো সামনের দিকে বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি। এখানটায় নিচের দিকে সব ছোট ছোট পাথর, তাই বাচ্চারা খুব মজা করছিল, পাথর দিয়ে পা দিয়ে হেঁচড়াচ্ছিল। তবে বাচ্চারা প্রচণ্ড টায়ার্ড, বাট তারা এনজয় করেছে, যদিও সাহিলের মুডটা একটু অফ ছিল পানিতে নামবে করে। চললাম আরেকটা পয়েন্টে, এখানেও সুন্দর একটা ফোয়ারা, তো সেটা আর মিস করলাম না। বাচ্চাদের নিয়ে ঝটপট একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তো আবারও যেহেতু আশেপাশের সব জায়গায় পানি আর ফুন্তানা বা পানির ফোয়ারা, তো আমার ছেলেটা বিশেষ করে শুধু পানি ধরতে চাচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মিউজিয়াম, বাট এটা এখন বন্ধ আছে করোনার জন্য। নর্মাল সময় অবশ্য খোলা থাকে, দেখি নেক্সট টাইম একদিন যখন খোলা থাকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানের ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে ফুলগুলো, তাই না? ফুলগুলো খুবই সুন্দর, তাই না? দিনের আলোর চেয়ে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে বেগুনি কালারটা। যাওয়ার পথে আরেকটা পয়েন্ট চোখে পড়লো, তাই আসলাম সামনে। সামনে এখন দেখবো আরেকটা ফোয়ারা আছে, মোটামুটি এই পয়েন্টগুলোর সবগুলাই ফোয়ারা। হ্যাঁ, ছোটটা দেখার এখানে আরেকটা সুন্দর ফোয়ারা কিছুদিন আগে আমাদের বাঙালি ভাবিরাও এখানে চুক্তি করেছিল। এখানে যদিও নামা যায় না, কিন্তু পাটা ভেজানো যায় এখানে বসে। তো যদিও সব কটা ফোয়ারার পানিগুলো এখন ময়লা, আগে খুবই পরিষ্কার ছিল, হয়তো বা করানোর জন্য এখন ওরা পরিষ্কার করছে না। তারপরে দেখতে ভালো লাগছে, অনেক বছর পরে আসলাম এই কারণে। আর এই যে সিংহের কথা মনে আছে? হ্যাঁ, আর এই সিংহের মধ্যে আমাদের একটা হিস্টোরি আছে, আমাদের একটা হিস্টোরি আছে। আমি যখন প্রথম প্রথম আসছিলাম ইতালিতে বিয়ের পরে, তো দেখা গেছে যে প্রথম প্রথম আসলে অবভিয়াসলি হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকটা পয়েন্টে ঘুরাঘুরি করে, তো বাচ্চা হলে যেটা আসলে খুবই কম সম্ভব হয়, বাচ্চাদের নিয়ে আসা যায় না। তো দেখা গেছে আমরা এই পয়েন্টের মধ্যে এই জায়গায় বসে ছবি তুলেছিলাম, আর বেশ অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। সিংহের মুখ থেকে পানি পড়া দেখে বাচ্চারা লোভ সামলাতে পারলো না, তারা পানি ধরবেই। তো এই কারণে একটু ওদেরকে হাত ধুয়ে দিলাম। তো আমাদের ঘোরাফেরা শেষ, তারপর শেষ পর্যন্ত একটা বাসে উঠে গেলাম আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথেও বেশ অনেকগুলা পয়েন্ট দেখতে পেরেছি আমরা বাসে চড়েই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো লেগে থাকলেই এটাই আমার ভিডিও বানানোর সার্থকতা। আসলে বাচ্চাদের নিয়ে এই টাইপের পয়েন্টগুলো যেতে খুবই কষ্টকর, তারপরও আমরা এনজয় করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এই পর্যন্ত ছিলেন, ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারব। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।